আমরা শিখব অ্যালফাবেট, অর্থাৎ ক্যাপিটাল লেটার, বড় হাতের লেখা বা অক্ষর। ঠিক আছে, তাহলে শুরু করছি। ফার্স্ট লেটার এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই হলো টোটাল 26 লেটার্স। ওকে, তাহলে অ্যালফাবেট মোট কতটি? 26টি। এখন আমরা শিখব স্মল অ্যালফাবেট। ওকে, তো আগেই তো জেনেছি আমরা ক্যাপিটাল স্মল যেটাই হোক না কেন 26টি লেটার রয়েছে। তাহলে দেখো শুরু করছি। এ, বি, ওয়াই, জেড। দেখো প্রত্যেকটি ক্যাপিটাল এবং স্মল দুটোর উচ্চারণ কিন্তু সেম, বাট লেটারগুলো কিন্তু সবই আলাদা। দেখতে পাচ্ছ এটা কেমন ভাবে লিখেছে, বিও কেমন ভাবে, সবগুলোই আলাদা আলাদা, শুধু সিটা একটু সিমিলার রয়েছে। সি, কে, ও, পি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে একটু ছোট, স্মল লেটার একটু ছোট ভাবে দেয়া এবং ক্যাপিটাল একটু বড় ভাবে দেয়া থাকে। তো এমনি কিন্তু প্রত্যেকটি লেটারই কিন্তু দেখতে পাচ্ছ এর চেহারাগুলো আলাদা আলাদা। আমরা নেক্সট ক্লাসে কিন্তু এগুলো লিখবো এবং এগুলো কিভাবে লিখতে হয় সেটা জানবো। তাহলে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।